উচ্চ শোনেন, মার হয়ে
আমার দয়াল নবীর বিরহে পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির উপরে ওস্তুনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই টুকরো হয়ে যায় সেই নবী যে শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সম্মানিত সভাপতি মোহাম্মদ উপস্থিত রয়েছেন দিগার উলামায়ে কেরাম মঞ্চ অবিষ্ট আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দাউস প্রেমিক ইমাম হাসানি প্রেমিক ইমাম হুসাইনি প্রেমিক সংগঠনের সমস্ত যুবক বৃন্দরা সকলের খেলতে আমি সেই বাকি বাহিনীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের মাহফিলে আসার
এবং বসার সুযোগ দান করেছেন, তাতে কি আমরা খুশি না ভেজাল? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে? আর যে আমরা খুশি না ভেজাল, কে কে খুশিতে হাত তুলে দেখান। নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়াহ, মিলাদুন নবীর আলম, মিলাদুন নবীর আলম, উচ্চ স্বরে মারহাবা। শুকরিয়া আদায় করছি, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে লাউলা কামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বলতে কিছুই সৃষ্টি করতেন না, যিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহাতাল আশিকিন, সিরাজাম মুনীরা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আমরা আল্লাহ সৃষ্টি না করলে কিছুই বলতে কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন, তাতে কি আমরা খুশি হব? আওয়াজ করে খুশি হব, উচ্চ স্বরে মারহাবা। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইল, কত আছে? 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাকে আপনাকে আমার আল্লাহ কবুল করলেন, তাতে কি আমরা খুশি না? আল্লাহ পারতেন আমাকে হাইওয়ান বানাইতে, জানোয়ার বানাইতে, কীট পতঙ্গ, মশা মাছি, ভানোর, ভেড়া, ঘোড়া, ভাল্লো আমার আল্লাহ বানাইতে পারতেন। নৌ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আবারও শুকরিয়া তার নূর, আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত আমি আপনি হয়েছি, গভীর মন্দির আমাকে বলেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ও সিরাজুন নবীর ব্যাপারে, মিলাদুন নবী পড়লেন কাল হাশর ময়দানে, বিশেষ করে আখিরাতের ময়দানে আমাদের জন্য কি নাজাতের ব্যবস্থা হবে সেগুলো কি শোনার দরকার আছে? আর জীবন আছে কি নাই? পাকিস্তানের হুজুর কে আল্লাহ বা তৈয়ব শব্দ করলাম, এই দেশের মধ্যে মিলাদুন নবী এনেছেন, এই মিলাদুন নবীর মাধ্যমে আমরা প্রতি বছর চট্টগ্রামের জমিনে 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করে থাকি। ঢাকার জমিনে কাদরিয়া তৈয়বাতে যখন আমি পড়তাম, ঢাকার জমিনে 9ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করেছেন, এই মিলাদুন নবী পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, সাহাবায়ে কেরামরা করেছেন, এগুলো আমাদের করার দরকার আছে কি নাই? আর তুমি আছে কি নাই? আজকে কিছু কিছু পাবলিক টাইপের বক্তা আছে, তারা বলে মিলাদুন নবী আবার কি আছে না শুনে, তারা মিলাদুন নবী কি, মিলাদুন নবী সম্পূর্ণ না জায়েজ, এগুলো বেদা। আর জুনে বললেন আমার জুনে, আচ্ছা মিলাদুন নবী বেদা যারা বলেন তারা যত সুন্দর সুন্দর আলোচনা করুক আমরা কি এগুলো গ্রহণ করব? না। মিলাদুন নবীর প্রেমিকরা একটু জুনে বলুন, আমরা কি গ্রহণ করব? না। করতে পারি? না। আল্লাহ আল্লাহ বলবেন না, কখনো গ্রহণ করতে পারবো না। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, গভীর মনোযোগ, সৃষ্টির সেরা জীব, আমরা হলাম মানুষ। মানুষের আরবি ভাষায় আসলো ইনসান, ইনসান শব্দের অর্থ কি? আওয়াজ করে, ইনসান শব্দের অর্থ কি? মানুষ। আজকে মানুষ হয়ে যদি কোন পাবলিক বক্তা যদি বলে নবী আমাদের মতন মানুষ, আজকে হাটাকারীর বাবারা পশ্চিম মেঘল হাটাদারির বাবারা, আমি আপনাদের কাছে জবাব চাই, আমাদের মতন মানুষ বইলা বেলাতে বাংলাদেশের মধ্যে বিভ্রান্তি কিছু আলেমরা মারা করতেছে, এগুলো কি আমরা মানতে পারি? না। শেরে বাঙ্গালার স্প্রিট ভালোবাসা কি আমাদের অন্তর আসে কি নাই? আগুন আসে কি নাই? আজকে আমাদের কি কিছু পাবলিক জাতির বক্তা বেরিয়েছে, তারা কোনো কিন্তু আমাদের মতন মানুষ। আবদুল্লাহর ঘরে মা আমেনার ঘরে আবদুল্লাহ মারফতে মা আমেনার রেহেমে মা আমেনার গর্বের মধ্যে আমার নবী যে আগমন করেছে, নবী তো আনুমতন মানুষ করতে না আউজুবিল্লাহ। আচ্ছা আমরাও মানুষ, আমাদের আমাদের আরবি শব্দ ইনসান কি আসলো? ইনসান শব্দ কি? মানুষ। আমি ছোট্ট
মানুষ, এই ছোট্ট মানুষের মেধার মাধ্যমে আমি বিবেচনা করে রিসার্চ করে পাইলাম, একটা মানুষের স্তর থেকে আমার নবীজির স্তর কমপক্ষে 29টি ধাপ বেশি। সুবহানাল্লাহ, আমার মেধা দিয়ে আমি পাইলাম কয়টি ধাপ? 29টি ধাপ। আমরা হলাম মানুষ, ইনসান। ইনসানের উপর একটা স্তর রয়েছে, ওই স্তরটা নাম হচ্ছে মুমিন। কি কি? মুমিন। একটা মানুষ যদি মানুষ থেকে মুমিন হইতে চায়, মুমিনের গুণ লাগবে 9টি। কয়টি? 9টি। গভীর মনোযোগ। একটা মানুষ, মানুষের উপর স্তর হচ্ছে মুমিন, মুমিনের উপর স্তর হচ্ছে ওলি, ওলির উপর স্তর হচ্ছে মুত্তাকি, মুত্তাকির উপর স্তর হচ্ছে মুস্তাহিদ, মুস্তাহিদের উপর স্তর হচ্ছে আবরার, আবরার উপর স্তর হচ্ছে আওতার, আওতাদের উপর স্তর হচ্ছে সুফি, সুফির উপর স্তর হচ্ছে দরবেশ। আল্লাহ হুকুম করবেন না? দরবেশের উপর স্তর হচ্ছে কুতুব, কুতুবের উপর স্তর হচ্ছে কুতুবুল আফতাব, কুতুবের উপর, কুতুবুল আফতাবের উপর স্তর হচ্ছে গাউস, গাউসের উপর হচ্ছে গাউসুল আজম, গাউসুল আজমের উপর স্তর হচ্ছে তাবে তাবিন, তাবে তাবির উপর হচ্ছে তাবিন, তাবির উপর হচ্ছে আনসার, তাবির উপর হচ্ছে সাহাবী, সাহাবীর উপর হচ্ছে আনসার, আনসার উপর হচ্ছে মুহাজির, মুহাজির উপর স্তর হলেন সিদ্দিক, মুহাজির উপর স্তর হলেন সিদ্দিক, সিদ্দিকের উপর স্তর হচ্ছে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর উপর স্তর হচ্ছে নবী। আল্লাহ সিদ্দিকের উপর স্তর সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর উপর স্তর হচ্ছে নবী, নবীর উপর স্তর হচ্ছে রসুল, রসুলের উপর স্তর হচ্ছে উলুল আজম, উলুল আজমের উপর স্তর হচ্ছে খলিলুল্লাহ, খলিলুল্লাহর উপর স্তর হচ্ছে খাতামুন নবীন, খাতামুন নবীর উপর স্তর হচ্ছে হাতামুন নবীর উপর হচ্ছে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিনের উপর হচ্ছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর উপর স্তর হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার আল্লাহু আকবার! আগরে রাসূল আল্লাহ চট্টগ্রামের বাসীদের কাছে আমি জানতে চাই, আমরা কি মানতে পারি? আমরা কখনো এগুলো মানতে পারি না। নবী তো আমাদের মতন মানুষ, নবীজির পশ্চাৎ মুবারকের তুলনায় তো হয় না, কথা কো না, নবীজির বস্ত্র মুবারকের তুলনায় তো হয় না, নবীজির পায়খানা মুবারকের তুলনায় তো তুমি করতে পারো না। নবীজি ইশারা দিলে চন্দ্র দুই টুকরো হয়ে যায়, চন্দ্র দুই টুকরো হয়ে যায়, যেই নবী ইশারা দিলে ডুবন্ত সূর্য উঠে যায়, সেই নবীর সাথে তুমি আমার কেমন তুলনা করো? নবী আমাদের মতো মানুষ, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। বলতে চেয়েছিলাম একটা মানুষ, মানুষের উপর স্তর কি বললাম? মুমিন। মুমিন হইতে গেলে একটা মানুষের কয়টা গুণ লাগবে? মুমিন হইতে গেলে কয়টা গুণ বললাম? 9টা। কষ্ট হচ্ছে বাজার, চলবে কিছু কর? 9টা। 9টার মধ্যে প্রথম যে গুণটা, এই প্রথম গুণটা হচ্ছে আত্তাই গুণা। আত্তাই গুণা শব্দ হচ্ছে হুজুর, আমার পাশে বিশ্বজুড়ে কেবল আছে আত্তাই গুণা শব্দ, বিশুদ্ধ অর্থ পেলাম তৌবা করি। হুজুর তৌবা করি। মুমিন হইতে গেলে, মুমিন যা যখন হইতে চান, আপনি যদি মুমিন হইতে চান, মুমিন ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না। মুমিন ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? না। মুমিন যদি হইতে চান, এই মুমিন হইতে গেলে প্রথম গুণ অর্জন করতে হবে আত্তাই গুণা। আত্তাই গুণা শব্দের অর্থ কি বললাম? তওবা করি। জীবনে যত অন্যায় করেন, যত অপরাধ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য আপনি নিজকে নিজবেন আল্লাহর কাছে, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন হইতে চাইলেন, নিজে নিজে আত্মপরিশুদ্ধতা তওবা করেন, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আত্মপরিশুদ্ধতা তওবা করে আল্লাহকে রাজি করতে হবে, কথা ঠিক কি না? দ্বিতীয় নাম্বার গুণ আল-আবিদুনা। মুমিন হইতে গেলে দ্বিতীয় নাম্বার গুণ হলো আল-আবিদুনা। আবিদুনা শব্দ অর্থ হচ্ছে ইবাদত করে। কি করে? ইবাদত করে। আমাদের ইবাদত করার দরকার আছে? সব সবাই জোরে বলুন, ইবাদত করার দরকার আছে? দ্বিতীয় নাম্বার গুণ মুমিনের আল-আবিদুনা। আবিদুনা শব্দ অর্থ কি বললাম? ইবাদত করে। এই ইবাদত করে হিসাবে যদি হইতে পারে, না হইতে পারে আপনার জান্নাতি অর্জন হতে পারবে না, জান্নাত অর্জন করতে পারবেন না। এই মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ বলো আল-আবিদুনা, ইবাদত করি। আমরা মুমিন হইতে চাই, আমরা বেশি বেশি ইবাদত করার দরকার আছে কি নাই? আপনি আছে কি নাই? তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আল-হামিদুনা। এই তো সুন্দর একটা আলোচনা, আল-হামিদুনা। আল-হামিদুনা শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। সুবহানাল্লাহ, প্রশংসাকারী।
পৃথিবীর মধ্যে কোন মানুষ আল্লাহর প্রশংসা করুক অথবা না করুক, আমার আল্লাহর প্রশংসা করার জন্য আমার নবী যথেষ্ট, আর নবীর প্রশংসা করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তুমি যদি আজকের বেতারিরা ভাই তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, তোমরা যদি রসুলের প্রশংসা যদি তাই না নামাইতে চাও, তুমি নিজে নিজে পদপুষ্ট হয়ে যাবা, তারপর রসুলের প্রশংসা কমাইতে পারবা। কথা কোন ঠিক কি না? পাশাপাশি যে জীবনের মধ্যে যা কিছু করেছেন এগুলো আলোচনা আমাদের শোনার মধ্যে শোনার মাধ্যমে আমরা আমল পরিবর্তন করার দরকার আছে কিনা আজকে ওয়াদা করতে পারবেন? আজকে নবীজির সামনে বারকের আলোচনা শুনে, মিলাদের নবীর আলোচনা শুনে আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনি পারবেন ইনশাআল্লাহ? এই আমার ওসমান ভাই আপনি দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে মিলাদের নবীর চাঁদের মিলাদের নবীর আলোচনার মাধ্যমে আমাদেরকে যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমিন আমিন আমিন। আল হামিদুনা শব্দ রসুলের প্রশংসা করে এই জন্য আলোচনাটা এইদিকে নিয়ে আসলাম। কাল হাশরের ময়দান সমস্ত নবীর বলবে নাফসে নাফসে আমাকে বাঁচাও আমাকে আমাকে। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা পাওয়ার দিবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের ময়দানে একটা নাম দিবে, ওই নামটা হচ্ছে রহিসুল হামিদুন। নজর রহিসুল হামিদুন এই শব্দের অর্থ হলো প্রশংসাকারী নিজা। আর কোন নবীর প্রশংসা করি? কিছু জানোয়ার কোন বাংলাদেশের মধ্যে বাইরে হয়ে গেছে, তারা কোন নবী মিলে আল্লাহর নামের সাথে মিলে তাদের আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা সম্পূর্ণ হারাম। যদি তিন এক বসে নাকি কাফের হয়ে যাবো, মুশরিক হয়ে যাবো, মুনাফিক মার্কাজে আলেমরা সব কথা বলে আল্লাহ যেখানে আমার নবী, আল্লাহ যেখানে আমার নবী। কথা কোন ঠিক কিনা? জানোয়ারের কথা শুনি না আমরা কি এগুলো আমল করতে চাই? বুঝছেন তো কাদের কথা বলছি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। কাল হাশরের ময়দানে আমার নবী রহমাতুল্লিল আলামিনকে একটা নাম দিবেন, নামটা কি? রহিসুল হামিদ। এর অর্থ হলো প্রশংসাকারী নিদা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহু রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আমার নবী আপনার নবীকে রহিসুল হামিদুন বইলা ডাক মারবে, ও প্রশংসাকারী লিডার তুমি যাকে খুশি তাকে নিয়ে তুমি সুপারিশ করতে পারো, তাকে নিয়ে জান্নাতে যাইতে পারো। এই প্রশংসাকারী লিডার আমার নবী রহমাতুল্লিল আলামিনকে কাল হাশরের ময়দানে একটা হাতের মধ্যে এদিকে তাকান, হাত মোবারকের মধ্যে একটা পতাকা ধরায় দিবেন, পতাকাটার কালার হবে সবুজ। সুবহানাল্লাহ বলেন সবুজ রঙের পতাকাটা নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন সবুজ রঙের পতাকাটা তৈরা দিলেন, এই সবুজ রঙের পতাকাটার নাম হলো লিয়াউল হাম। সুবহানাল্লাহ বলেন না লিয়াউল হাম। এই সবুজ রঙের পতাকাটা লিয়াউল হাম নামের পতাকাটা আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের হাত মোবারক থাকবে। ইলিয়াউল হাম শব্দ হইছে প্রশংসার পতাকা, প্রশংসার পতাকা। আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন রাহমাতুল্লিল আলামিন কাল হাশরের ময়দানে যে উম্মতেরা আজকে চট্টগ্রামের জমিনে আটাতারের জমিনের মধ্যে যে উম্মতেরা রসুলকে ভুলে না, কাল হাশরের ময়দানে আমার নবী আপনার নবী আপনাকে আমাকে ভুলবে না। কাল হাশরের ময়দানে আমার নবী আপনার নবী ইলিয়াউল হামদের বরকতে প্রশংসাকারী লিডার হিসাবে প্রশংসার পতাকা নিয়ে শাফাআত ইল আহলিল কাবাই মিন উম্মতি উম্মতে নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। আমার নবীর সুপারিশ পাইতে চাই কি চাই না? আল্লাহু আকবার বলেন। আরে তাকবীর আল্লাহু আকবার।
মদিনা মদিনা আসে কোনের ঠিকানা, কথা ঠিক না? মদিনা মদিনা আসে তো মমিনের ঠিকানা, ওরে দিদার চলে কাঁধো তোমরা, দিদার চলে কাঁধো তোমরা, হও না নবী দেওয়ানা, মদিনা মদিনা আসে তো মমিনের সবে বলতে পার না, মদিনার নাচ শুনতে খারাপ লাগে না, ভালো লাগে? জিকির চলবে, জিকির চলে, জিকির চলে, জিকির ব্রাহ্মণ বেলা চলে, এখানে তো চলে না, চলে চলে একটু মাঝে মাঝে হবে, একটু মদিনা মনটা একটু মনে গরম করে মদিনার দিকে একটু খেয়াল করার দরকার আছে কি নাই? রোজা মোবারকটা একটা সামনে নিয়ে মনে মনে দাঁড়া করে আমরা মদিনা রোজা মোবারক সামনে আপনার জীবন জিন্দগি জনগুলো মাফ করে দিবে, কথা ঠিক কিনা? সবাই আসে তো মমিনের না বল মদিনা মদিনা আসে তো মমিনের দিদার চলে কাঁদো তোমরা, দিদার চলে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে তো মমিনের ঠিকানা, দেওয়া
নবীরে শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শ্রেষ্ঠ সাহাবী হয়। নবীর শ্রেষ্ঠ সাহাবীকে বেশি বুঝে না কম বুঝে, আমাদের থেকে বেশি বুঝে না কম বুঝে। ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক বলে কানারা ফেকি ফিল জান্নাত, যে ব্যক্তি মিলাদুন্নবীর অনুষ্ঠানে একটা দেড়হান টাকা কয়টা একটা দেড়হান টাকা দান করবে, আমি আবু বকর সিদ্দিক তাকে নিয়ে জান্নাতে পাড়ি দেব। এই দেশ
মিলাদুন্নবী চলেছে, মিলাদুন্নবী চলবে, মিলাদুন্নবী তোমার হিংসাই হবে কি নদী করলে, নদী করলে আমল করে হবে কি সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কি চুই পাকি কথা কেউ ঠিক কিনা। আল্লাহ যদি নবীকে সম্মান দেয় তাহলে আসল ময়দান করে যদি রহিসুল হামিদুল করি না আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাত মুবারকের মধ্যে যদি ইয়াউল হাম নামের পতাকা দিয়া আমাকে আপনাকে সুপারিশ করতে পারে, আমার নবী যদি বলেন শাফাআতি আহলিল কাবায়ির মিন উম্মতি টেনশন করো না, কোনো চিন্তা করো না, আসল ময়দানে মিলাদুন নবীকে মহব্বত করার কারণে আমি নবী তোমাদেরকে সুপারিশ করব, আমরা ওই নবীর সুপারিশ পাইতে চাই কি চাই না, আর কোনো চাই কি চাই না। একজন হুজুর কেবলা আপনারা অনেকে তার নাম শুনেছেন, আল্লামা ডক্টর মনজুর আহমদ রেফাই, নাম শুনেছেন, তিনি একজন বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক ছিলেন, মনজুর আহমদ রেফাই নাতরাসুলের লেখক, উনি একটা কথা বলেছেন প্রায় শুনে কথাটা মনে হয়ে যায়, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই, দুযুগ যদি দাও আল্লাহ সাত দুযুগ আমি একাই, হাকিকতের কথা কি সাত যুগ নবীর গোলাম হইয়া যদি ও বেতাল্লা বাইরা তোদের কাছে পক্ষে আসি তখন তারপরে তোদের পক্ষে ঠিক আমল করে হবে কি কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নাই, নবীর কণ্ঠের যে কণ্ঠ, নবীর কণ্ঠের যে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। ঠিক কথা না, গুরু কইবেন শতানের তুলনা দশটা জুতার বাড়ি খালি, কথা ঠিক কিনা, শতান দশটা জুতার বাড়ি খাচ্ছি তাহলে সাইকেল খাই না, সাইকেল খাই না, শতান পৃথিবীর মধ্যে মিলাদুন নবীর আগমনের সবাই খুশি, সবাই খুশি মিলাদুন নবীর আগমনে বেজার হয়েছে নাকি, আজকে যারা মিলাদুন নবী পালন করলে যারা বলে মিলাদুন নবী না জায়েজ, আর যদি বিস্তারিত করেন ফতোয়া দেখুন না জায়েজ আর বেজার হন তাহলে বোঝা যাবে শয়তানের আপনার ফতোয়া দেবে আমরা নবী আপনার নবী দু জানের বাদশাহ সমস্ত নবীদের মাথার মুকুট, সুবহানাল্লাহ বলেন, সমস্ত নবীদের মাথার মুকুট, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নাদিউল্লাহ, তাওহীদ খলিফাতুল্লাহ, সমস্ত নবীরা আমার নবী আপনার নবী উম্মত হওয়ার জন্য দেওয়া না, না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত বানাইছে, চাই নাই চাই না, চাই নাই কোনোদিন চাই নাই, মিলাদুন নবীর প্রেম বানাইছে না চাইতে নবীর উম্মত বানাইছে, ও আল্লাহ গো তোমার কাছে অনুরোধ, আজকে মিলাদুন নবীর আলোচনা করলে গলার মধ্যে শরীর লাগে, গাড়ি পাইয়া দে কথা বল ঠিক কি তোমার কাছে বিচার দেওয়া যায়, যারা এগুলো করতে চায় তাদেরকে তুমি আল্লাহ হেদায়েত দান করে দাও, আমিন। আমার বাবা আমার
হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এই 537 খ্রিস্টাব্দে কি নবী যে পৃথিবীতে আগমন করেছেন, নবীর শুভ আগমন কি সেই দিন না আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন তার আরো আগে বিশ্বাস হয় আরো আগে ওয়াইদাতি রব্বি আলা যালিকাল কাওকাব ওয়াইদাতি রব্বি আলা যালিকাল কাওকাব 570 খ্রিস্টাব্দে আমার নবী আগমন করে নাই পরিবর্তন করার দরকার আছে কি নাই? আলোচনা আসবো কোথায়? তাফসীরে নুজুল বায়ানের মধ্যে 947 নম্বর পৃষ্ঠা। এই বেতাল্লা ভাই তাকলে কি মুখ করে? বেতাল্লা ভাই বুঝেন তারা তাল নেই, আমি একটু বেতাল্লা দিছি তাদের জন্য। ওই আল্লাহ শহীদ মুস্তফা ফারুকি বলতো, এর আমার বুধ আমরা বলি বেদায়িত্ব 32 আমরা আমার বেদায়িত্ব দেন, কথা ঠিক না? প্রশংসা
প্রশংসা করে, তোমার নবীর একটু প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। সাহায্যের মালিক কে? আল্লাহ। সাহায্যের মালিক কে? বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় করে, আল্লাহর কাছে সাহায্য চাই বলে আল্লাহ জবান একটু দিয়া দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বালু তোমার জবান দিয়া দিছে, বালু তোমার কাবু যাই না রে। আমার নবী যে
আসলেন, এসে বলি আর সুলেমান নবীকে, ও মায়ার নবী, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার একটা বোন আগামীকাল বোনটার বিবাহ, বোনটার বিবাহ উপলক্ষে আমার নবী যেদিকে তাকান, আমার নবী রহমাতুল আলামিন তাই বলে, এ সাহাবী তুমি এক কাজ করো, কিছু একটা বোতল অথবা শিশি, বুঝলি তো, বোতল বা শিশি নিয়ে আসো। সাহাবীকে একটা বোতল অথবা শিশি নিয়ে আসলেন, যে যে বাসে বুঝলেন আর কি, বোতলটা নিয়ে আসলেন। আনার পরে বাড়িতে যেতে চাই কি চাই না, বন্ধুরা সময় পরের দিন ওই সাহাবীর বাড়িতে যেতে
মেহমান বরযাত্রী আসলো, বরযাত্রী আসার পরে নবী সেইভাবে বইলা দিলেন তোমার বাড়িতে আসার পরে এত সুন্দর গান আর কখনো শুনি নাই। খানার যে একটা খিদা ছিল এই গান নেবার একটা পায়া খিদা রু হয়ে গেছে। কথা বলে না, ফেরেশতারা কোন আল্লাহ বলে না।
ইব্রাহিম আদমকে বানাইয়ে না, তারা রক্তপাত খেলবে, তারা মারামারি করবে, হানাহানি করবে, কানাকানি করবে। ও আল্লাহ, আপনি আমরা ফেরেশতার কথা শুনেন নাই? আপনার আদম 40 বছর হয়েছে, কোন কোন কথাই বল না। হাসির দোয়া কি? এরপরে কি বলতে হবে? আদম আলাইহিস সালাম যখন আলহামদুলিল্লাহ সব কথা বললাম, আলহামদুলিল্লাহ করে প্রশংসা করছে কার? জোরে বলতে হবে, কার? আল্লাহর প্রশংসা করার পরে হাসি মারার সাথে সাথে যে বাতাসটা আসছে, কি আসছে? বাতাস, যে বাতাসটা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, হে জিব্রাইল তুমি চলে যাও। এই হাকিকতের আলোচনা, হে জিব্রাইল তুমি চলে যাও জান্নাতের ময়দানে, ওই আদম আলাইহিস সালামকে যেখানে বানিয়ে রাখলাম, ওই আদম যে হাসিটা পারলো, আদমের যে হাসির যে বাতাসটা, যেই বাতাসটা বাইর হয়েছে, এই বাতাসটাকে তুমি বন্দি করে রাখো। আল্লাহ এই বাতাসটাকে বন্দি করে আমি কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে, এই বাতাসটা দিয়া, এই হাওয়াটা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী বানাবো। ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসটা আটকায় ধরে রাখলেন, এটা প্রশংসার বাতাস। আলহামদুলিল্লাহ এই বাতাসটা বাইর হওয়ার পরে এই বাতাসটা আটকায় রাখলেন, রাখতে 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 বহুদিন পরে দাপে 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 মরিয়ম আলাইহিস সালাম বাতের হামেকটা জাগার মধ্যে গোসল করতেছিল। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাকিকতের আলোচনা রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম মারফতে মরিয়ম আলাইহিস সালাম যখন গোসল করতেছিল, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দেই করে, জিব্রাইল এই হাল যে করছে মরিয়ম, এই আমার প্রশংসা কইরা, এই জিব্রাইল আলাইহিস সালাম তুমি বাতাসটা, ওই বাতাসটা, বাতাসটা মরিয়ম আলাইহিস সালামের ভিতরে ঢুকায় দাও। দূর করে আল্লাহু আকবার, ভিতরে ঢুকায় দিছে। ঈসা আলাইহিস সালাম আপনার নাম কি আছে? আমার আল্লাহ এই বাতাস দিয়া কারে বানাইছে? বাতাস দিয়ে ঈসা আলাইহিস সালামকে বানাইলো। তো আদম সৃষ্টি সে মাটির, হাওয়া সৃষ্টি হারস, হাওয়া সৃষ্টি আমার মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হারে। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম সৃষ্টি হলো বাতাস, মানুষ সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে, মিন নুতফাতিন, মিন নুতফাতিন, এই নুতফা শব্দের অর্থ হচ্ছে নাপাক পানি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আর মায়ের মহাব্বতের মাধ্যমে পৃথিবীর মধ্যে মানুষকে আমরা আল্লাহ দাপে দাপে পাঠাইতেছেন, দাপে দাপে সৃষ্টি করতেছেন, কথা বল ঠিক কিনা? ও আমি চলে যাব, আমায় তোমরা ভুলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা মাটির বিছানা, আমি চলে যাব, আমায় তোমরা সবাই বলতে হবে, আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, তাইলে বাহনে মাটি ছেলে বিবিহীনে আসে যাহারা, জন্মের মতন পিতাই করে দিবে তাহারা। কথা বলুন ঠিক কিনা? কিসের কাদের তামায়রা, ঘরের ছেলে মেয়েদের আশা করো, ঘরের ছেলে বিবিহীনে আসে যাহারা, জন্মের মতন পিতাই করে দিবে তাহারা। ওরে সেই বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না বাবা, এই দুনিয়ায় কেহ আমার না, মাটি আমার কথা ঠিক না? পাহে মাটি আমার না, তার
টাকা পয়সা বাড়ি গাড়ি তাহা করেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি তাহা করেছি, সমস্ত চোফা লাইয়া আমি একা যাইতেছি, এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ভাই রে, এত নিষ্ঠুর হবে মানুষ না বাইনে, বাহলে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা দাও না, আমি চলে যাব আমায় তোমরা না বাইনে, বাহলে মাটি আমার কথা বল ঠিক না, একটা প্রশ্ন এখান ঢুকাইলাম, একটা আনকমন প্রশ্ন এখানে মধ্যে রয়েছে, তোমার আমার কোনকে একটু শুনো না, যিনি আপন তিনি তাদের সোনার নদী, যাও কবরে যারা আজকে নবীর বিরোধিতা করো পাড়ালে, কথা ঠিক না, তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি তাদের সোনার নদী, আমি ওই নবীজির কাছে যাব হয়ে দেওয়ানা, আমি ওই নবীজির কাছে যাব হয়ে দেওয়ানা, তাইলে পাহনে মাটি আমার না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না, আমি চলে যাব না, তাইলে পাহনে মাটি আমার, এই জন্য বলতে হয় নবী সরাসরি ময়দানে আপন নাই, আপন নাই, আপন নাই, কবর মধ্যে আপন নাই, এই জন্য মিলাদ নবী পড়লে মিলাদ নবী পালন করলে আমার নবী যদি মিলাদ নবীটা নবীর কাছে ভালো লাগে, আমার নবী কাল হাসন ময়দানে আমার আগে আপনাকে আমার নবী সুপারিশ করতে পারে কি পারে, এই জন্য কি মিলাদ নবী চলবে না বন্ধ হবে, আমার কথা হয়েছে বাড়ি আমার ব্রাহ্মণ বাড়ি বাড়ি কই নাম শুনছে মানুষ নাই, মাগা একটা একটা জায়গা ব্রাহ্মণবাড়িয়া কাউতলি, মানে কি জায়গাটার নাম কাউতলি, কাউতে তুলির থেকে জায়গাটার মধ্যে এত বড় বড় আলু দাম বলা বয়া দেয় বুঝছেন না কথাটা, বাইরে আলোচনা যদি ইউটিউবে যায় ব্রাহ্মণ বাড়ি আবাসী শুনতে পাইবে কথা ঠিক না, তারা রান্না বয়া থাকে তারা বলে যদি এখানে মিলাদ নবী পালন করা হয় আমাদেরকে নাকি জবাই করা দিবে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো, আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলের মতন, আমরাও চেষ্টা করি কিন্তু প্রশাসন দেয় না, কারণ দুটা তো একত্রিত হয়ে গেলে শত শত খুন খারাপ হবে কথা ঠিক না, এক কিলোমিটার জায়গার মধ্যে তারা মিলাদ নবী করতে দেয় আল্লাহ যেন তাদের পেয়াদায় দান করে, আমরা মনে মনে করে যত নবীজি শুভ আগমন নিয়ে যা যত ঘটনা আছে সমস্ত ঘটনা বিশ্লেষণ কইরা আলোচনা কইরা এই গুরুত্বে বরকত হাসিল করে না মিলাদ মিলাদ, আচ্ছা আগমন যদি না করে তার পৃথিবীর আসার পরে কি কর্ম করছে কি খাবার দাবার খাইছে এইগুলো কি করতে পারবে, আগে তো দুনে তো আগমন করতে হবে, তারা ওইগুলো এটা নিয়ে আর কি আলোচনা তাদের ফিরা দেন করে সিরা ফিরা ফাগলে আমরা কাউসে পাকের গুলাম দ্বারা কাউসিয়া কমিটির যুবক ভাইদেরকে বলি আমরা মিলাদুল নবীও চাই, আর যদি মিলাদ সবাই বলতে মিলাদুল নবীও চাই, সিরাতুল নবী চাই, মিলাদুল নবী বাদ দিয়া সিরাতুল নবী করার দরকার, এ আমার সব থেকে আপনারা একমত না দুই বল, কে কে একমত দুই হাত তুলে দেখুন, নারে তাকবীর, মিলাদুল নবী যেখানে আল্লাহ জি আর আস্তে বলে মিলাদুল নবী যেখানে আল্লাহ জি সেখানে, মিলাদুল নবীর আলো
আলম মিলাদুন নবীর দুশ্মনেরা কথা ঠিক কিনা মহান আল্লাহ কবুল করুন বলুন আমিন। বন্ধুরা মার বাবা দিরা মার যে কথাটা বলতে চাইলাম আদম সৃষ্টি কিসের হাওয়া সৃষ্টি হারের আর ঈসা আলাইহিস সালাম সৃষ্টি সে ফুল বাতাসের হাওয়ার হাওয়ার কি ফুকের বাতাসের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম যেমন আল্লাহ সৃষ্টি করলো মানুষ সৃষ্টি করলো মিন্নত পাতিন নাপাক পানি দিয়া এখানে আরেকটা মাত্র বাকি আছে আমার নবী আপনার নবীর ব্যাপারে আরেকটা আমার নবী আপনার নবীর ব্যাপারে আসলো তাফসিরে জালালের শরীফ তারাও করে আমরাও যখন আমি পড়ি চলাকালীন আমার উস্তাদ আপনাদের সবার সুপরিচিত ব্যক্তিত্ব আমার উস্তাদ আল্লামা হযরত মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন সুন্নি আলকাদরি এইভাবে দৈরা দৈরা ইয়াবারাতরা পড়াইছে তাফসিরে জালালাইন শরীফ তাফসির কি শরীফ জালালাইন শরীফ পৃষ্ঠার নাম হচ্ছে 97 নম্বর পৃষ্ঠা কত নম্বর 97 নম্বর পৃষ্ঠা আমি ওই সময় হুজুর যখন পড়াইছে আমিও সাথে সাথে পড়লাম 97 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 3 নম্বর বাক্যের মধ্যে আসলো আদ জাআকুম মিনাল্লাহি নূর ইমিনাল্লাহি নূর দিয়া বোঝানো হলো ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর দিয়ে আমার বক্তিয়ার উদ্দিন কাবলা আমাকে পড়াইলেন আজকে হুজুর কাবলা অসুস্থ অ্যাক্সিডেন্টের মাধ্যমে অসুস্থ হয়ে আল্লাহ আমি দোয়া করি বক্তব্যের জন্য সারা বিশ্বের যত সুন্নি জগতে ভাইরা রয়েছে তারা এখন কান্দন করে আমরা আবারও বক্তের হুজুরকে ইস্তিদের মধ্যে আমরা দেখতে চাই কি চাই না আর তুমি চাইতে চাই না কোরআনের কথা বলা হলো থাকবে না ইমান থাকবে না
আমার বাসার ইউজ করতে লজ্জা আছে কেমনি কোনাবির আলো এভাবে ফেরাউন যেখানে মুসা, আজ সবাই বলেন ফেরাউন যেখানে মুসা সেখানে আবু বকর, যেখানে আবু জাহেল সেখানে শাহজালাল বাবা, যেখানে গুরু গোবিন্দ সেখানে হাতাদারের আল্লাহর কোলে, শেরে বাংলা যেখানে বেতাইয়া সোয়া সেখানে দিয়েছি কথা ঠিক না যেখানে হুজুর কেবলা আছেন, শেরে বাংলা হুজুর কেবলা মিলাদুন নবীর পক্ষে ছিলেন, আম্মা মিলাদুন নবীর পক্ষে থাকবো বলতে চাই না। একটা প্রশ্ন তোমার করো,
প্রশ্ন সুরের মন সবচেয়ে বড় গোল মনের দল ভালো লাগে কথা ঠিক কিনা মনের মধ্যে গেলে তার উল্লেখ ঘুমাইত না কথা ঠিক কিনা তোমার বয়স কত আমি জানতে চাই বয়স কত আমি কেমনে কম ৭০,০০০ বছর পর্যন্ত উদিত হয়ে থাকতো মানে জৈলা থাকতো জলাবুধ তো জৈলা থাকতো উদিত হয়ে থাকতো আরেকবার যখন নির্বা দেয় ৭০,০০০ বছর পর্যন্ত দেখা ৭০,০০০ বছর পর্যন্ত কেমন প্রেমের কাজ করবা কেমন প্রেমের কাজ করবা বন্ধুরে বন্ধুরে ও আমার হাটবাজারের বাবারা ও আমার চট্টগ্রামের বাবারা আমার ভাই উসমানগুলি ভাই আপনাদের হাটা যদি বাবাদের কাছে আবদার করা যায় আমার ভাই উসমান গুলি ভাই যেতে কিনেছেন তাকে কি আপনার বেজার হয়েছে অনেক কষ্ট করে এসেছি খুশি না বেজার চোখের দেখেন অবস্থা কি অবস্থা তারপর আপনাদের আত্মার ফোরাত দেওয়ার জন্য এসেছি তাতে কি আপনারা খুশি না ইসলামিক যুব সেনা ইসলামী ছাত্র সেনা ভাইয়েরা রয়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই এই জন্য আসলাম শূন্যতের স্বার্থে আমি ব্রাহ্মণরা জেলা ছাত্র সেনা সিনিয়র সভাপতি হিসেবে বলতে চাই আজ থেকে আমরা যে যা কথাই বলুক না কেন আজ থেকে মিলাদুন নবী চলবে চলছে চলবে কথাটা ঠিক কিনা তারপরে তোমাকে জানাইতে চাই তোমাকে বলতে চাই বেশি কষ্ট না তো বাসা সব বুঝেন এখন কি তুমি চতুর্থ আসমানে ওই তারকাটা দেখো আজ নতুন ফুরা
সুপারিশ করাইতে পারে কি পারে আলাল
পঞ্চাশ নম্বরে পৃষ্ঠার মধ্যে আসলো, আলোচনাটা হেদায়েতের মালিককে হেদায়েত আপনাকে আল্লাহ দিতে পারে। ওই বনুল নজরের বাগানে যখন একটা উট পাগল হয়ে গেল, কোন মানুষকে উটটা কামড় মারে, লাঠি মারে, কামড় মারে, উটের সামনে কেউ যাইতে পারে না, উটটার আশেপাশে কেউ শিখেছে না। দরবারে কিছু লোক চলে গেলেন, একটা উট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কোথায়? আরবের বনের নজরের বাগানের ভিতরে। আমার নবী রাহমাতুল আলামিন বলেন, তাহলে চলো দেখি তার কি অবস্থা। নবী রাহমাতুল আলামিন উটের কাছে চলে গেলেন, উটটা ওই ধারে ধারে মানুষকে পাইলে শুধু কামড় মারে আর কি করে, লাঠি মারে, আঘাত করে, হতবিক্ষত করে। আমার নবী রাহমাতুল আলামিন উটটার দিকে তাকায় ও ও ও উটাবার চিন্তা, আমি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন চলে এসেছি, আল্লাহর কুদরত বুঝা যায় না। উটটাকে যখন বলল, উটটার সাথে সাথে আকুল বন মানুষের মতন সারা দিল, লাভ নাই, কোনো কথা নাই, বার্তা নাই। আমার নবী আপনার নবী কত মুবারক মধ্যে এসে উট মুবারক আর উটটা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন পাওয়া মুবারকের মধ্যে পাগলামি করলো। আপনি রহমাতুল্লিল আলামিন আসার সাথে সাথে উট দিয়ে আপনার পায়ের মধ্যে শ্রদ্ধা মারলো, তাহলে উট যদি শ্রদ্ধা দিতে পারে, আপনি যেহেতু বাধা দেন নাই, তাহলে আমরাই শেষটা দিব। আমার নবী না উট শেষটা দিয়েছে, উট আমার আমি নবী রহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে চুমা খেয়েছে, তোমাদেরকে বলতে পারে শেষটা দেওয়া যাবে না, তবে কদম বসি করা, কদম বসি করা। আল্লামা হুজুর কেবলা তাহের সাহেব হুজুর কেবলা হাতে পায়ে, আমরা অনেক সময় কদম বসি করি কি করি না, নজরের বাগান মধ্যে দুইটা চোখের পানি সেরেছে, চোখের পানি সারা দিলেন সাহাবীরা, কি আর সুবহানাল্লাহ, চোখের পানি সারা দিলেন। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে বলি, ইসলাম ধর্মের জন্য ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার উপরে ইসলাম ধর্মের প্রচার প্রসার করার জন্য তুমি বলল, উহুদের ময়দানে দেয় আঘাত, রক্তাক্ত হলাম, রক্তাক্ত হলাম, তাইফের জমিনের মধ্যে আবু রহমাতুল্লিল আলামিন যখন তাইফের জমিনের মধ্যে আমার পালক পুত্র হযরত হারেছ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইব যে হারে যখন আমার সাথে ছিল, আমি নবী রহমাতুল্লিল আলামিনকে কাফেররা আঘাত করে হতবিক্ষত করে, আমি রহমাতুল্লিল আলামিন তাই পড়ে জমির মধ্যে পড়ে যায়, জমি জমি ডইলা ডইলা পড়ে যায়, রক্ত মুবারক পড়ে যায়, আবার তুই আবার তুই আবার পাথর রক্ত মুবারক গুলো সিটকে সিটকে পার হয়ে যায়। মনে পড়ে গেছে, এই জন্য মনে পড়ে গেছে, যেই মানুষদের জন্য তোমাদের জন্য আমি নবী রহমাতুল্লিল আলামিন এত কষ্ট করি, আমি রহমাতুল্লিল আলামিনকে উট চিনতে ভুল করে নাই, কিন্তু কিছু 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 মানুষ আছে তারা হলো কাফের, তারা আমাকে এখনো চিনতে পারে নাই, এই জন্য আমি রহমাতুল্লিল আলামিন মন তারে মলিন কইরা কইরা তাদের জন্য কারণ ও আল্লাহ গো তাদেরকে হেদায়েতের দান, হেদায়েত দান কর, চিৎকার না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা
ঠিক না? আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি উঠে চিনতে পারে বালু ও কণার কথা মনে আছে, বালু ও কণা যদি রাসূলকে চিনতে পারে, রহমতুল্লিল আলমকে চিনতে পারে, ওই রহমতুল্লিল আলমকে যদি আমরা ভালোবাসি মহাব্বত করি, আমাদের অন্তরের মধ্যে রহমতুল্লিল আলম আছে, আমাদের অন্তরে আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আপনার নবী অন্তরের মধ্যে আছে কি নাই? আজ আছে কি নাই? দ্বিতীয় নম্বর গুণ বললাম আল আবিদুনা, তৃতীয় নম্বর গুণ বললাম আল আবিদুনা প্রশংসার মালিককে সুপারিশ করতে পারে ওই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়া করা মহব্বত করা দরকার আছে কি না? তৃতীয় নম্বর গুণ হলাম, চতুর্থ নম্বর গুণ হল আসাইমুনা শব্দ রোজা দরকারি, মুমিন হওয়ার দরকার আছে কি নাই? মুমিন হইতে গেলে আসাইমুনা শব্দ কি রোজা দরকারি, মুমিন হইতে গেলে রমজান মাস আসলে আমরা কি রোজা রাখবো না রোজা বন্ধ করবো? এতরে কতপন্থী বাবারা আজকে হাট হাজারের জন্য বাবারা লাস্ট মুহূর্তে বলে যায় এই জন্য আমরা রোজা রাখতে চাই, আসলে কি রোজা রাখতে চাই? ঠিক কিনা আসে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। রমজান মাসে রোজা আসলে এই সচেতন পাবলিক যারা আসে সচেতন হয়ে দান, আসছে আজকে আশেপাশে কিছু হোটেল রেস্টুরেন্ট আছে কি রমজান মাসে আসলে পড়তে লাগে কি লাগা পড়তে লাগে? আমার দেখিস, আমার তোরা দেখিস না আমি পর্দার ভিতরে আসছি, পর্দার ভিতরে কি করে দিনে করে নাস্তা খাস্তা তিনটা রোজা রাখি আল্লাহকে বই করার দরকার আছে কিনা? আল্লাহকে যদি বই করেন আপনি গোসল করেন পুকুরের ভিতরে নামেন কিনা? পুকুরের ভিতরে নামিনা রোজা থাকার কারণে যদি একটু পানি খেয়ে ফেলেন কেউ দেখবে আল্লাহ দেখে কি দেখে না? আলোচনা করা লাগবে না, দরকার নাই, গেছি পঞ্চায়েতে আপনার হাট হাজার মতো আরে বাবা এতজন জজ্জা আল্লাহ আকবার বললে জীবন দিতে হবে, জীবন দিলে দিয়ে দেব মিলাদুন নবী তার তো সারব শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে উফাত হয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন, তারপর পাতিলদের হাতের সাথে হাত মিলায়েন নাই, তিনি
করেছেন পাতেলদের সাথে, আমি শুনেছি পাতেলদের সাথে কখনো তুমি আত্মীয়তা করবে না, আত্মীয়তা পর্যন্ত হবে না কখনো, তোমার মেয়েকে কখনো পাতেলের কাছে বিবাহ দিবা না। গন্ধ ভালো আল্লাহ করে দিতেন না, কত আশিক রাসূল হলে পাতিলদের সাথে হাত মিলানোর ভুল কমে হয়ে গেলে হাত সাবান মানে সন্দেহ লাগলে সাবান দিয়ে দৌত করত। ওই শের বাংলা রহমতুল্লাহ আলাইহির প্রেম মহব্বত ভালোবাসা আমাদের অন্তর আনলে শের বাংলার জীবন দিয়েছেন নবীর জন্য, মিলাদুন নবীর জন্য, কিয়ামের জন্য, নবীকে নূর মানার জন্য, হাজির নাজির মানার জন্য শের বাংলার মতন আমরা জীবন দিতে চাই কি চাই না, আর জীবন চাই কি চাই না, আমার বেশি কষ্ট হয়, বেশি কষ্ট হয়, চলবে আরেকটু চলবে, তাহলে তো চলে সারা নবী উদয় হয়েছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আপনি এভাবে পতাকা মনে করতে পারবেন না, কেন করেন না, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আসমানের ফেরেশতারা খুশিতে আজমা তুমারা, আসমানের ফেরেশতারা খুশিতে আজমা তুমারা, আমার নবীজি আজকে মিলাদুন্নবীর পতাকা বলে দেখতেছে কথা ঠিক কিনা, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আরব দেশে মক্কা নগরে নবীদের সারা নবী উদয় হয়েছে, আরব দেশে মক্কা নগরে নবীদের সারা নবী উদয় হয়েছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, তন্ন তন্ন তারাই তন্ন তার নাম লিখেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, আজকে রাসূল এসেছে, তন্ন তন্ন তারাই তন্ন যারা রাসূলকে নূর মেনেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, তন্ন তন্ন আমি নবী বি তন্ন পিতা আব্দুল্লাহ, তন্ন তন্ন আমি নবী বি তন্ন পিতা সাল্লাল্লাহ, রাসূল এসেছে, হাবিব এসেছে,
রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, এ রাসূল পাইলা খুশি নে বাজার, আর তুমি খুশি নে বাজার, আর উদ্দেশ্যে মক্কা নগরে নবী দেশের আর নবী তো হয়েছে, কোন দেশে আরব দেশে মক্কা নগরে নবীদের সেরা নবী উদয় হয়েছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, সবাই মোটামুটি জানেন নবী যেদিন আগমন করলো বাঘ আর হরিণ আইসা ঘোড়া গুলি কইরা আমার নবীর সামনে যেদিন আগমন করলো, মা আমার আল্লাহু তাআলা ধর গরম বারকের পাশে নবীজি দাদা আব্দুল মুতালিব দেখে বাঘ আর হরিণ আইসা আইসা পারে না, বাঘ হরিণ যখন খেলাধুলা করে আব্দুল মুতালিব দেখে আল্লাহ গো তারা কেন খেলাধুলা করে বাঘ আর হরিণ দেখে ও রব্বুল আলামিন তো জবানটা দিয়া দাও নবীর দাদা আব্দুল মুতালিব একটু বুঝাইয়া দে কেন খেলাধুলা তোমার সৃষ্টি না করলে লাউলা কালমা খালাক তুমার লাউলা কালমা খালাক তুল আফলাক লাউলা কালমা খালাক তো দুনিয়া কিছুই বলতে কিছুই সৃষ্টি করতো না, ওই রহমতুল আলমিন আজকে দুনিয়াতে শুভ আগমন করেছে, শুভ আগমন করাতে রহমতুল আলমিন শুধু মানুষের জন্য রহমতুল আলমিন নন, আমরা বাঘ হরিণ ভালুকের জন্য রহমতুল্লিল আলমিন, পাখির জন্য রহমতুল্লিল আলমিন, এই নবী রহমতুল্লিল আলমিন যেহেতু এসেছে আমরা বাঘ হরিণ তো আজকে কোনো পাগলামি করতে পারি না, এই জন্য আমার নবী নবী রহমতুল্লিল আলমিনকে আমরা সালাম মোবারক পাঠাই, বাঘ হইয়া বাঘ হরিণ হইয়া নবীর সালাম পাঠা আর কাতার লাগায় রাখো সালাম বিলে না দেশ বিভিন্ন জায়গার মধ্যে প্রোগ্রামের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করি, সুন্নতের বিশেষ করে ছাত্র সেনা মোমবাতি নিয়ে ইনশাল্লাহ যেহেতু প্রচার প্রসার অনুসরণ করি আল্লাহ যেন মরণ পর্যন্ত করার প্রফিতন করি, মোমবাতি জায়গার সংসদে আমরা বলতে পারি আমি বলতে পারি আমার নবী রহমাতুল্লিল আলামিন এত আলোচনা শেষ করে শেষ মুহূর্তে আমার নবী যে কত বরকত হযরত আবু বকর সিদ্দিক ইসলামের কত কত নম্বর খলিফা কত নম্বর কত নম্বর আমার নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আসলেন, আসার পর রহমাতুল্লিল আলামিনের দরবারে কই ইয়া রাসূলুল্লাহ নবী যে আপনার কাছে আসলাম আমাকে যদি কিছু হাদিয়া শরীফ কিছু দিতেন তো কি দিতাম আপনার দুইটা চুল মোবারক যদি দিতেন সুবহানাল্লাহ কেন না আমার নবী রহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিককে দুইটা চুল মোবারক দিলেন কি মোবারক উপরে সবচেয়ে সম্মানিত স্থানে উপরে সুন্দরকে আদর যত্ন করে রাখা দিলেন যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন এমন সময় চাইলে ঘরের ভিতর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায় নবীর উপরে দুরুদ শরীফের আওয়াজ শোনা যায়
কুরআন শরীফ তেলাওয়াত, কুরআন শরীফ তেলাওয়াত শোনা যায়। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে সাইডে কোন মানুষ বলতে মানুষ দেখা পায় না। এইগুলো কোথায় কেমনি কি হলো আমি তো বুঝতেছি না। আবু বকর সিদ্দিক দূর মারলেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই। পবিত্র কোরআন শরীফ কে তেলাওয়াত করে, দুরূদ শরীফ কে পাঠ করে, আমার নবী রহমাতুল্লাহ আলাইহি তাই করে, আমার যে চুল মুবারক করে তোমার কাছে হাতিয়ার শরীফ দিয়েছিলাম এগুলো কোথায় কোথায়? তো ইয়া রাসূলুল্লাহ নবীজি সম্মানিত স্থানে কোরআন রেখা দিলাম। আবু বকর সিদ্দিক তুমি এখনো বুঝো নাই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আমার চুল মুবারক জিয়ারত করতেছে, চুল মুবারক জিয়ারত করে দুরূদ শরীফ পড়া পড়া, কোরআন শরীফ তেলাওয়াত পড়া পড়া, রহমতের ফেরেশতারা রহমত হাসিল করতেছে। আমার কথা হলো এই আলোচনা দাস কোথায়? আর নবী রহমাতুল্লিল আলামিন না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়লে জায়েজ হবে না নাজায়েজ হবে? এই জন্য দুরূদ শরীফের আওয়াজ সাউন্ড কি পারবে না কমবে? আর যে পারবে না কমবে, আল্লাহু আকবার, আজ ইয়া রাসূলুল্লাহ, উচ্চ স্বরে মারহাবা, বেশি কষ্ট হয়েছে, এই আলোচনা শেষ করে দিচ্ছি। একটু বলে জিকির করব, একটু করব জিকির, একটু করবেন শেষ করে দিচ্ছি, একটু দোয়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ, নামাজ পড়তে জিকির হয় যেহেতু দেশ, এই দেশের মধ্যে প্রশংসা চলবে কার? একদিন মুরাকাবা মুশাহাদা করতেছে, কি করে এই আলোচনা আজকে আমি করলাম। আজকে মিলাদুল আয়েশাতে এসে আর কি মিলাদুল কথা আসার পরে আমরা বললাম মিলাদুল কথা, তারপর চেষ্টা করেছে মিলাদুল, আপনার কাছে বেশি কষ্ট লেগেছে, মনে সামসুস্তে কষ্ট লেগেছে। এই আমার মেয়ে আলোচনা আজকে যেটা করলাম, এই আলোচনা যদি করতে পারি না তবে রেখে যায়। এই আলোচনাটা জানুয়ারি কত তারিখ? 24 তারিখ, এই গ্রামে তো এই 24 তারিখ আমি আবার আসতেছি, জানুয়ারি কত তারিখ? 24 তারিখ। যদি সম্ভব হয় একটু স্মরণ করাই দিন, দুই দিন আলোচনাটা করবো। আল্লাহ বলে পাই দিন পুস্তমি রহমতুল্লাহ আলাই দিন মোরা কবল হাতে বসে রাখবে, সুমান লাগে দিন তার মধ্যে বৈশার হঠাৎ করে এলহাম হয়ে গেল, অলিদের কাছে আসে এলহাম, অলিদের কাছে কি? নবীর কাছে আসে কি? ওহি, নবীদের কাছে আসে ওহি, অলির কাছে আসে এলহাম। আল্লাহ রে ভাই যে মুস্তাফা রহমাতুল্লাহ আলাই মুরা কলার মধ্যে বৈশার হলো, হঠাৎ করে এলহাম হয়ে গেল। রাউজুর ইয়াহিন এই কিতাবের মধ্যে পাইলাম 40 নম্বর পৃষ্ঠাটার মধ্যে, ও বন্ধুরা আমার, হিন্দুদের মূর্তি সারা ঘরের মধ্যে চলে যাও, হিন্দুদের মূর্তির ঘরের মধ্যে চলে যাও, মন্দির ঘরের মধ্যে চলে যাও। আল্লাহ মূর্তির ঘরের মধ্যে যাওয়ার জন্য তোমাকে বললাম হিন্দুদের মূর্তি ঘরে যাওয়ার জন্য, মন্দির ঘরে যাওয়ার জন্য, তুমি কেন গেল না? যাই হোক, আল্লাহর নবী বাইজিদ অনেক বড় আলোচনা, বাইজিদ বুঝতেন রহমতুল, বেশি কষ্ট লাগে বাইজিদ কথা শুনলে? এই বাইজিদের প্রেমিক আছে না আর আছে কি নাই? বাইজিদ
ইসলামী রহমতুল্লাহি আলাইহি যখন এই কথাটা কইলা আস্তে আস্তে যখন আমি পাই যে যত বড় এই ঘটনা ঘটুক না কেন, যত কাহিনী হোক না কেন, আমি পাই যে হিন্দুদের ঘরের মধ্যে যাবই যাব ইসলামে দাওয়াত দেওয়ার জন্য। বই করেন, বই করেছেন, বই করেছেন। আজকে ইসলামের ডাক দিলে পর থেকে তাই দিকে বের করে দেন, এম ডাকটা না পায় ঠিক কিনা বাবা দিলে বল আল্লাহ রে ভাই যদি মুসলিম হিন্দুদের পয়তা লাগাইলেন, পয়তা বুঝেন না, পয়তা আছে না দাদা দাদা বুঝবেন, দাদা বুঝছে, পয়তা লাগাইলেন হিন্দুদের, টুপি লাগাইলেন, টুপি লাগাইয়া হিন্দুদের বিশাল বড় একটা মিটিং, বিশাল বড় একটা আলোচনা চলবে, ওই আলোচনার ভিতরে আল্লাহর ওলি বাইজিদ মুসলিম রহমতুল্লাহ আলাইহ রহমতুল্লাহ আলাইহ ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে আল্লাহর ওলি বাইজিদ মুসলিম চুপ মাইরা বসা রইলেন। তাদের তারা কি ভাষায় কথা বলে, তারা কোন কোন কথা বলে, এই কথাগুলো মুখ করবে আর মুখ করবে আল্লাহ ভক্ত করেন না। আমার সময় হিন্দুদের যিনি মেইন সন্ন্যাসী, এক নম্বর সন্ন্যাসী আগমন করলো, আগমন করার পরে হিন্দু সন্ন্যাসী আগমন করার পরে হিন্দু সন্ন্যাসীর সামনে সবাই বৈশালী, হাজার হাজার হিন্দু সন্ন্যাসী বৈশাল অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে, দাঁড়ায় আর হলেন সাথে লোক করে কোন হিন্দু সন্ন্যাসীর মেইন যিনি, আপনি কেন বক্তব্য দিতেছেন না, সীমানা লাগাতেন না, বক্তব্য দিন, কথা বলেন, চুপ মাইরা বৈশাল মুখ বন্ধ, মুখ বন্ধ, চুপ মাইরা বৈশাল হলো, এই আপনি হিন্দু সন্ন্যাসীর মেইন সন্ন্যাসী, আপনি যদি চুপ মাইরা বৈশা থাকেন আজকে কে বক্তব্য দিবে, বক্তব্য দেন, কিসের বক্তব্য দেব, তোমাদের হাজার হাজার যে হিন্দু সমাজ, এই হিন্দুর ভিতরে একটা মুসলমান সাধু সাহিষা বৈশা রয়েছে, আমার হিন্দু ধর্মের কথাগুলো রেকর্ড করার জন্য নেওয়ার জন্য হঠাৎ চমকায় সবাই দাঁড়ায় গেলেন, বস একটু দেখাইয়া দেন কাইটাল বাম, কাইটাল বাম বুঝলেন, মহি সিংহ দেখো আর কি, মহি সিংহ বাসা কাইটাল বাম মানে কেটে ফেলবে, এক এক দেশের ভাষা এক এক রকম, দুই হাজার সাত ছিল এগারো সাত থেকে এগারো সাত পর্যন্ত চট্টগ্রাম ছিলাম, মাত্র ভাষা শিখছি তাই কয়টা ভাষা শিখছি, পদ্মার বন্ধে আর নবুজি আল্লাহ বুঝছেন না কথা, পদ্মার বন্ধে আর নবুজি আল্লাহ এখানে ওই চারটা ভাষা শিখছি, এই চট্টগ্রাম চার বছর তাই এত সহজ ভাষাটা কথা ঠিক কিনা, এই হিন্দুদের কি মমি সিং এর বড় আমি একটু দেখা দেন কি করবো, বস একটু দেখাই দেন বললাম তুমি আর বৈশা থাকতে পারবে না, তুমি একটু দাঁড়ায় যাও, আমার কথা হলো মুসলমান ইমানদার নবীর কসম দিয়ে কি বসতে পারে, বৈশা থাকতে পারে, সাথে সাথে আমার আমানত সারথা তুই
কথা বলেছেন, এটা কোন সত্য? সেই সত্যর সাথে আল্লাহ কথা বলি আমি জানি। পৃথিবীর মধ্যে একটা কবর ছিল, ওই কবরের বাসিন্দা, কবর বাসিন্দাকে নিয়ে কবর ঘোরাফেরা করেছে, এটা কোন কবর? তাহলে বলো আল্লাহর নবী, তো আমি জানি। আল্লাহর ডাকে একটু বলতে হবে, আল্লাহর নবী তো আমি জানি। বলো তো গুরা কোন নামে ডাকে? বাইজি তো আমি জানি। বলো তো কি গুরু? গুরু হাম্বা হাম্বা কয়ে কি কয়? বাইজি বুঝতাম তো আমি তা জানি। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলতো রম কি, তম কি, সমস কি, লম কি, আল্লাহ বলুন না। সেগুলো আমি জানি, জানান কে? জানান কে? অনেকগুলো প্রশ্ন করলেন, এই বাইজি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা, শ্রেষ্ঠ পাহাড় কোনটা, শ্রেষ্ঠ নারী কে, আল্লাহ বলুন না, শ্রেষ্ঠ রাত্র কোনটা, আল্লাহর বাইজি? তো আর কোনো প্রশ্ন আছে করতে পারেন? করতে করতে বিষয় অনেক প্রশ্ন করছে, বলে বুলবুলি পাখি কোন নাম ধরে ডাকে? বুলবুলি পাখি কোন নাম ধরে ডাকে? আল্লাহর বাইজি তো আর কোনো প্রশ্ন আছে করতে পারেন? আল্লাহর বাইজি শুনতে শুনতে অনেকগুলো প্রশ্ন শুনছে, শোনার পরে বলতেছে আপনারা যা করেছেন আমি আস্তে আস্তে করে উত্তর দিতেছি, আপনারা শুনেন। তবে আমি একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন, আপনি শত শত হাজার হাজার প্রশ্ন করেন, আমি একটা প্রশ্ন করব, এইটার উত্তর চাই কয়টা? একটা প্রশ্ন লেখা গেলাম 24 তারিখ মাহফিলের মধ্যে মনে করা দিন, কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন। ভাই জিদ বুঝতে হবে কোন প্রশ্ন একটা প্রশ্ন করছে, শোনার দরকার আছে, মার্জিতন আছে, একটা প্রশ্ন 24 তারিখ মাহফিলের সাজিদ আল্লাহ সুস্থ রাখে, আরে একটা প্রশ্ন, কোন প্রশ্ন? ভাই জিদ বুঝতে হবে হাজার হাজার হিন্দু ধর্মকে পড়ার পরে হিন্দু ধর্মের সাথে সাথে মুসলমান হয়ে গেছে, কোন প্রশ্নটা? ওই প্রশ্ন শোনার দরকার আছে কি নাই? যদি থাকে 24 তারিখ মাহফিলে কে কে রাজি আছে আসবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমার কথার মধ্যে ভাষণ দেওয়ার জন্য কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছে দৃষ্টিতে আমার কষ্ট করে আমার প্রায় সময়ের সাথে যোগাযোগের মাধ্যমে এলাকায় সব কিছু এসেছে। যদি রিজিক থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবো, আর আমার ভিজিটিং কার্ড আছে, ইউটিউবের মধ্যে চার দিনে পাবলিশের মুসলিমের কাছে নিয়ে দিলে আসবে, ভিজিটিং কার্ড আছে, যাতে প্রয়োজন মনে করে নিয়ে যাবেন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা, অগুচালু আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।